জামাই ষষ্ঠী বাঙালির অন্যতম সেরা অনুষ্ঠান। বাঙালির কাছে এটার একটা আলাদা মাহাত্ম্য রয়েছে, যেদিন কিনা শাশুড়িমার নানান খাবার, নানান মিষ্টি ফলমূল আয়োজন করে জামাইয়ের জন্য, আপ্যায়ন করে পাখার বাতাসে। সামনে সাজানো থাকে হাজার খাবার, নানান ধরনের ফল মূল মিষ্টি, আর তার মধ্যে থাকে অনেক ভালোবাসা, আদর, আপ্যায়ন, এবং তার সাথে থাকে অনেক স্নেহ। আমার বাড়িতে অলরেডি একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি, প্রথম দিন কী কী করেছি, এবং পার্ট টুতে তোমাদেরকে আরও একটি ব্লগ শেয়ার করছি, যেদিন কিনা সকালে কী করেছি, টিফিনে কী খেয়েছি, তার সাথে রয়েছে নানান ধরনের রেসিপি, আনন্দ, মজা, সব কিছুই। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখার অনুরোধ রইল। সকাল সকাল জেঠিমাদের বাড়িতে জামাইবাবুদের ষষ্ঠী করা হচ্ছিল, তো জামাই ষষ্ঠী করার জন্য যা যা লাগে, ফল মূল এবং তার সাথে রয়েছে মিষ্টি, সব কিছু দিয়ে, দইয়ের ফোঁটা দিয়ে, চন্দনের ফোঁটা দিয়ে করা হয়েছিল ষষ্ঠী। আর তারপর আরেকটা জামাইবাবুকে ষষ্ঠী করে নেওয়া হয়েছিল। আর হ্যাঁ, আমাদের বাড়িতে কিন্তু যখন ষষ্ঠী হয় পাশে থাকে মেয়ে এবং কচি কাঁচারা, তাদেরকেও কিন্তু ষষ্ঠী না হলেও মোটামুটি মিষ্টি খাবার দাবার তারাও কিন্তু যথেষ্ট পায়, একই রকমভাবে আমরাও পেয়েছিলাম। তো প্রথমেই দেখো মিষ্টিগুলো সাজিয়ে নিয়েছে, আর এর মধ্যে বাড়ির বানানো মিষ্টি ছিল দুটো। যদি তোমরা জানতে চাও সেগুলো কী, তার জন্য অবশ্যই কমেন্ট বক্সে লিখো, আমরা জানাবো। এরপর আরেকটা জামাইবাবুকে জেঠিমা বরণ করে নিচ্ছে। তবে হ্যাঁ, আমার জামাইবাবু আসে একটু দেরিতে, সেই জন্য আমাদের বাড়িতে এটা একটু হয় দেরিতে। এই দুটো জামাইবাবুকে আগে ষষ্ঠী করে নেওয়ার পর আমরা টিফিন খাই, তারপর হয়তো আমার জামাইবাবু আসে, বা আগে এলে একসাথেই হয়। যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করেছি সেই ব্লগের মধ্যে দেখেছো নিশ্চয়ই আমাদের বাড়িতে সকালে কী কী হয়েছিল, সেটাই তোমাদের সাথে রেসিপি প্লাস জামাইবাবুর ষষ্ঠীটা দেখানো হয়েছে। আর এখানে সবাইয়ের ষষ্ঠী এবং আমরা একসাথে টিফিন সব কিছুই শেয়ার করেছি। আর জামাই ষষ্ঠীতে আমরা একটা বেলা হলেও সবাই একসাথে খাওয়া দাওয়ার চেষ্টা করি, সেটা যেভাবেই হোক সব জামাইবাবু একসাথে খাওয়া দাওয়া করি, সেরকমই। সকালবেলাটা আমাদের একসাথে সবাই এক হতে পারেনি, তো সেই জন্য বিকেলে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করেছি, প্রচুর মজা করেছি, আর অনেক অনেক রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখো। এবার তোড়জোড় চলছে টিফিন করার। টিফিনে ছিল আলুর দম, তার সাথে ছিল ঘুগনি, লুচি, সিমুই, সব কিছু, সাথে ছিল ফল এবং নানান মিষ্টি। তো এগুলোই মাটির থালাতে সাজিয়ে দেওয়া হচ্ছিল, কারণ বাঙালি আলাই মারতে কিন্তু জামাই ষষ্ঠী অনুষ্ঠানটা একেবারে পারফেক্ট। তো তার জন্যই অন্যদের জন্য প্লেটে হলেও আমরা জামাইয়ের জন্য রেডি করেছিলাম মাটির থালি। দেখো এখানে জামাইবাবুদের সাজিয়ে দেওয়া হচ্ছে। আর এই মিষ্টিটা বানানো হয়েছিল বাড়িতে, এই মিষ্টিটা বানানো পুরোপুরি ক্ষীরের, কিন্তু দেখতে হয়েছে চকলেট মিষ্টির মতো। সবটাই তোমাদের সাথে শেয়ার করতে পারি যদি তোমরা কমেন্ট করে জানাও, অবশ্যই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো প্লেটের মধ্যে মিষ্টিগুলো সাজিয়ে দিতে কত ভালো লাগছে, তাই না? এখানে এদিকে দিদির ছেলেরা কিন্তু বসে পড়েছে খাওয়া দাওয়া করতে, কচি কাঁচাদেরও আজকের পাওয়া বেশ ভারী। এদিকে বাবাও খাচ্ছে, জামাইবাবুরা খাচ্ছে, সবাই মিলে আনন্দ এবং মজা। খাওয়া দাওয়া পর্ব সেরে দিদিরা সবাই রান্না করতে চলে এসেছে। আর এদিকে হচ্ছে মাটন কষা, আর তার সাথে ছিল চিংড়ির মালাইকারি, আর ছিল চিকেন কষাও। মাটনটা অলরেডি অনেকটাই এগিয়ে গেছে, আর এদিকটাতে চিংড়ির জন্য সমস্ত প্রিপারেশন চলছে। চিংড়িতে প্রথমেই নুন হলুদ মাখিয়ে নেওয়া হচ্ছে। হ্যাঁ, এবারে চিংড়ির সাইজটা ছোট। আমরা আরও একটি ভিডিও শেয়ার করেছিলাম ডাব চিংড়ি, সেটা দেখতে পাবে, আমি আগের ব্লগে অলরেডি দিয়ে দিয়েছি। আর এখানটাতে চিংড়িগুলো ভালো করে ভেজে নিয়ে তারপর নারকেলের দুধ তৈরি করতে হবে। আর এদিকে দেখো মাটন কষাটা হয়ে গেছে, এবার প্রেশার কুকারে দিয়ে বেশ কিছু সিটি মেরে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে এই মাটন কষা।
মাটনটা নামিয়ে চিকেনটা বসিয়ে দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ। আর এদিকে চিংড়ির জন্য সমস্ত মশলাটা কষে নেওয়া হচ্ছে। তবে এখানে কিন্তু ব্যবহার করা হবে না চিংড়ির দুধ। চিংড়ির মালাইকারির জন্য শুধুমাত্র নারকেলের দুধ ব্যবহার করা হচ্ছে। নারকেলের মধ্যে থাকা নারকেলের জিস্ট, মানে নারকেলের ঝুরোটা আর কি, নারকেল পুরোটাই, যেটা আমরা মিক্সিতে পেস্ট করে পুরোটাই এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এবারে এটা কষিয়ে নিয়ে জল দিয়ে তার মধ্যে নারকেলের দুধ তো অলরেডি এর মধ্যে রয়েছে, আর যদি এক্সট্রা থাকে সেটা দিয়ে তারপর নাড়াচাড়া করে জল দিয়ে রেডি হয়ে যাবে যে এই চিংড়ির মালাইকারি। এটাও কিন্তু খেতে লাগে অসাধারণ। শুধু নারকেলের দুধ নয়, নারকেলটা পুরোপুরি দিয়েও একবার মালাইকারি করে খেয়ে দেখো। আর এদিকে চিকেন কষা হচ্ছে। চিকেনটা হয়ে এলে তারপর বাকি উপকরণগুলো নিয়ে নিয়ে রান্নাগুলো করে নেওয়া হবে। চিংড়িটা দেখো প্রায় রেডি হয়ে এসেছে, এবার চিংড়িগুলো এর মধ্যে দিতে হবে। ফোনটা তরকারি ফোনটা গিয়েছিল এক্ষুনি তো। চিকেনটা এবার ফুটতে দিতে অপেক্ষা করতে হবে। আর এদিকে দেখো দিদি চাল ধুয়ে নিয়ে এসেছে। বাঙালির কাছে প্রত্যেকটা অনুষ্ঠানেই কেমন একটু অন্যরকমভাবে কাটে, সবাই চায় আড্ডা মজা খাওয়া দাওয়া সব কিছুতেই মেতে থাকবে, কিন্তু সবসময় তো আর সময় হয়ে ওঠে না। তবে কিছু কিছু অনুষ্ঠানে কিন্তু আমরা একসাথে হই, ঠিক সেরকমই অনুষ্ঠান হলো এই জামাই ষষ্ঠী। দেখো এখানে বড়দি রয়েছে, আমার দিদি রয়েছে, আরও আমার দুটো দিদি এখানে রয়েছে। তো যাই হোক, সবাই একসাথে গোল বৈঠকে বসে রান্না করা, উনানের ধারে বসে, তাও আবার যখন মাটির উনানে বসে রান্নার মজা হয় তখন সত্যি অন্যরকম লাগে। তো সব কিছু শেষ করে খাওয়া দাওয়ার পর্বে অলরেডি ঢুকে গেছি। এখানে রয়েছে আমাদের বাড়ির নতুন সদস্য, তার পাশে রয়েছে আমার জামাইবাবু, আর এটা হচ্ছে বড় জামাইবাবু। দেখো অলরেডি খেতে বসে গেছে। আর এখানে ছিল নানান আয়োজন, যা কিছু ছিল ডাল, পটল ভাজা, পাঁপড় ভাজা, একটা সবজি, তার সাথে ছিল চিকেন কষা, মাটন কষা, আর হ্যাঁ মাটনের ঝোল বলতে পারো, লাল লাল ঝোল, চিংড়ির গ্রেভি, মালাইকারি, স্যালাড, ভাত, মিষ্টি, চাটনি, সব কিছুই। আমাদের বাড়ির জামাই ষষ্ঠী বেশ জমজমাটি কাটে, দেখেই নিশ্চয়ই বুঝতে পারলেন। তো আজকের ব্লগ এখানেই শেষ করছি। ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর নতুন নতুন রেসিপি এবং ভিডিও নিয়ে ফিরছি। আজকের মতো এখানেই বিদায়, দেখা হবে নতুন ভিডিওতে। টাটা।